ধরতে পারি যে লোকের তারা লা ইল্লাল্লাহ এটা বলতে রাজি হলো না কেন আমরা যারা ইবাদত করছি আরাবি ভূখণ্ড ছাড়া অন্যান্য ভূখণ্ডের এরা কিন্তু মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু এর মাপ কাঠি কত দূর এটা কিন্তু আমরা অনেকেই বুঝিনে। এটা ওরা বুঝেছিল যখনই আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন তখনই তাদের মন্তব্য কঠিন হয়ে গেলো বলে কি ওদের মন্তব্য আল্লাহ তালা নিজে বলছেন কোরআন মাজিদে আরে এতগুলি মাহবুদ কি একজন করে দিল এটা তো বিরাট আশ্চর্য সহজ কথাটাকে আশ্চর্য ছিল না তবে সব আল্লাহকে এক করে দিয়েছে এটা এটা হয়ে গেছে সমস্যা মানে এত সমস্যা যেহেতু তাদের এটা আকিদের উপরে আঘাত করেছে ইহুদের মানে ছিল একজনকে আর তার সাথে আল্লাহর সাথে

ওমা উমিরু ইল্লালী আবদুল্লাহ মুখলে শীন আলাহুদ্দিন হনাফা আহনাফ বলা হয়েছে যে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে মাত্র এবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহরই মদত করবে একনিষ্ঠ চিত্তে কয়েকটা হনাফা শব্দটি আবার ব্যবহার করেছে একদিকে মুখলেশ্রেনী শব্দ ব্যবহার করা হয়েছে আবার হুনাফা শব্দ ব্যবহার করা হয়েছে আল্লাহ হরব্ব বলে আলামিন সবচেয়ে বড় এবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহকে ভরসা তার প্রতি তার কাছে চাওয়ার সব কিছু যে এটা প্রমাণ দিয়েছেন